আচ্ছা, তোমাকে আমি একটা স্পেশাল কাজের জন্য ডাকছি এখন। ওকে স্যার। তার আগে আমাকে একটু মেম্বার বাড়ি আপডেট দাও। স্যার, মেম্বার সাহেবের আচার আচরণ দেখে তার মনের কথা বলাটা খুবই মুশকিল। আর তার ওয়াইফ শিউলি বেগম, তিনি তো একজন রহস্যময় নারী। তবুও বিশেষ কিছু? স্যার, মেম্বার সাহেব আজকে কতদিন ধরে খুবই টেনশনে আছে। সম্ভবত নাসিমের সাথে কানেক্ট করতে পারছে না, নাসিমকে মনে হয় ফোনে পাচ্ছে না। বলো কি, এরকম একটা টাইমে নাসিম তো মেম্বার চারপাশে সবসময় ঘোরার কথা, অস্বাভাবিক ব্যাপার একটা। কাল অবধি ছিল, নাসিমের ফোন বন্ধ, সম্ভবত নাসিমের অসুখ বিসুখ বা অন্য কিছু হতে পারে। যাই হোক, তুমি হচ্ছে নাসিমের ব্যাপারে একদম টাইম টু টাইম আপডেট দেবে আমাকে, করেক্ট? মেম্বারের বউয়ের আচরণও অনেকটা ভিন্ন, তিনি চেয়ারম্যানের বউ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা শোনো, আমি যে কারণে তোমাকে ডেকেছি। ইয়েস স্যার। আমরা যেহেতু জিলাপিয়ার চকলেটকে এখন অ্যারেস্ট করতে পারছি না, আর আমাদের স্পেশাল প্ল্যানটাও স্থানীয় প্রশাসনকে জানাতে পারছি না, কিন্তু আমার মাথায় একটা বিশেষ প্ল্যান আছে। আমরা একটা গেম খেলব। স্যার, আপনি আপনার প্ল্যান সম্পর্কে আমাকে বলেন, আমি আমার বেস্টটা ট্রাই করব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বিদায় নিতে আইছিস মানে? হাজদানি করস, এত রাইতে এদিকে ডাক দিয়ে আমারে। ক্যারাম সারে চলে যাবো আমি, পরশু নির্বাচন, ভয়ে পালাইতে চিতাছোস, তোরে মারবো কেডা। তুমি জানো না, নাসিম ডরে ভয়ে চলে না, আর নাসিম যদি মরে তাহলে তোমার হাতেই মরব। তাহলে তুই যে নির্বাচন থেকে পালাই দিতেছস, তার মেম্বার না তোরে খুন করব, তার মেম্বারের লগে এত বড় বেমানি করতে পারবি? মেম্বারের লগে আমি অনেক দিন ধরে, তার লগে কোনো দিন বেমানি করি নাই। নাসিম তার কামের লগে কখনো বেমানি করে না, কিন্তু কিন্তু কি, আমি সত্যিই তোমারে অনেক ভালোবাসি। তোমার লাগে আমি হাজারবার মরতে পারবো, কিন্তু আমি একদিনও তোমারে মারতে পারব না, নিজে মরে যাবো। তুই কি কইতাছস, আমি আগা মাথা কিছু বুঝতাছি না, তোরে আমার মারতে কইছে কেডা, তুই আমার মারতে পারবি? তুমি আর কিছু আমার জিগায়ও না, আমি কিছু কইতে পারব না। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি ভালো থাকলে আমার ভালোবাসা ভালো থাকবে। কত বড় সাহস! এই নির্বাচনের শেষ মুহূর্তে আইসা ও আমার লগে এরকম বেমানি করতে পারলো? চেয়ারম্যান সাহেব, আপনি শান্ত হন, নাসিম ভাই তো আপনার লগে এমন করার কথা না। হ্যাঁ তো পারেন, আপনার লেগে আর ঝান্ডা পর্যন্ত দেওয়া ফলায়। কাল বাদে পরশু নির্বাচন, আর জান দিয়ে আমি কি করব? আমি যদি নির্বাচনে পাশ করতে না পারি, চেয়ারম্যান হইতে না পারি,
চেয়ারম্যান সাহেব, আমি কই কি নাসিম ভাই খুন টুন হয়ে গেল কেন? তো আবার ও খুন হয়ে গেলে আমার কি, আমার চাই এই নির্বাচনে বিজয়। আপনি কোনো টেনশন করেন না, আমার মনে হয় নাসিম ভাই কালকের মধ্যে আয়া পড়ব। আর যদি না আহে তাহলে তো আমি আসি, কী কী করতে হইব খালি আমার বোঝাই দেন, আমি সব করব। এই নির্বাচন আমার বিজয়ের লেগা, যদি এই ইউনিয়নে রক্তের বন্যা বহাইতে হয় তা বহাই দিবে। আশেপাশে খোঁজ খবর ল, গুন্ডা পান্ডা সন্ত্রাসী দাগি আসামি যে যেখানে আছে এই ইউনিয়নে এক কর। রক্তের খেলা এখন থেকে শুরু করুন, সবার আগে তোরে জবাই করুন। আমি কি করছি চেয়ারম্যান সাহেব? যেমনি পারোস ওই নাসিম বাচ্চাটা কালকে সকালের মধ্যে আমার সোহের সামনে নিয়ে আসবি, বেইমানটার রক্ত দিয়ে আমি সকালে গোসল করব। নির্বাচনে যদি জিততে না পারছো তোমার মাথা আমি সবার আগে কাটবো। আগামীকাল নির্বাচন কি হবে বোঝা যাচ্ছে না, তবে গতকাল থেকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা আমাকে তো আগে বলো নাই, ভাবছিলাম শিওর হয়ে বলবো। ঘটনা নাকি দুর্ঘটনা ভাবি তা ঠিক বলতে পারছি না, তবে যা শুনলাম সেটা হচ্ছে মেম্বারের ডান হাত নাসিম ও মিসিং। মানে ও আল্লাহ, মিসিং মানে খুন? ভাবি সেটা তো জানি না। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো গতকালকে মেম্বারকে একটু অন্যরকম দেখলাম, কিন্তু নাসিমকে খুন করা তো এত সহজ না। তাহলে খুনটা করলো কে? খুন করা লোকের কি অভাব আছে? এই গ্রামে যেরকম খুন হওয়া লোকের অভাব নেই, খুন করা লোকেরও অভাব নেই। এই যে চেয়ারম্যানের ভাতিজি, সে যে পিস্তল নিয়ে ঘোরে, সেও তো খুন করতে পারে। না ভাবে আমার মনে হয় না চেয়ারম্যানের কেউ এরকম একটা সময় এসে নাসিমকে খুন করবে, ঘটনা নিশ্চয়ই অন্য কিছু। মেম্বার নিশ্চয়ই নতুন কোনো ফাঁদ পেতেছে। আচ্ছা নাসিম নিজে গা ঢাকা দেয় নাই তো? তা কেমনে হয়, আর যাই হোক নাসিম মেম্বারের সাথে নির্বাচনে কখনো বেমানি করবো না। কিছু তো একটা গরমিল আছে, খুন হলে তো লাশটা পাওয়ার কথা। হায় আল্লাহ, সকালটা শুরু হয়েছে আতঙ্ক নিয়ে, কাল যে কি হয়। তুমি সে কর্মফলে বিশ্বাস করো, তোমার কি নিজের ভয় নাই? আমি তো পাগল, পাগল কারো বর্জিত চলে না। তুমি ভিক্ষা করতেছ? তোর মতন মাইয়া যেই কাম করছ, তোর মতন মাইয়া তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। আমার স্বপ্ন আমার মন যা ছিল সব ভাঙ চুর করে ফেলাইছি। আমি তোমার সংসারে ফিরে গিয়ে তোমার অত্যাচার অপমান সব কিছু সহ্য করছি, তাও তোমার বিশ্বাস অর্জন করতে পারি। শোন চকলেট, তোর আর আমার হিসাবটা আমি পরে মিটাম না। এইটা আমার চাচ্চু নির্বাচন, চেয়ারম্যানই আমাদের পারিবারিক ঐতিহ্য, তুই এদিকে ঝামেলা করিস না। ও ম্যাডাম, আপনারা তো একসাথে বহুবার কাজ করছেন, একজন আর একজনের অনেক ছাড় দিছেন, এটা বসের ফ্যামিলি ইস্যু, এটাতে আপনি ঝামেলা করেন না। আমি ছাড় দিল তোর বস কিন্তু আমারে ছাড় দেয় নাই, সেই ছোটবেলা থেকে আমারে দৌড়াইতাছে। আর ম্যাডামের খুন করার জন্য জিলা পেপা 100 বার উপরে আক্রমণ করছে। আরে ওই রাসেল চুপ কর, এত কথা কস কেন? আমি আগুন নিবানোর চেষ্টা করতেছি আর তুই তুই আগুনে কেরোসিন ডালতাছস। কোনো কিছুতে এই আগুন নিব্বো না বল্টু, আমি এই নির্বাচনে রাতুল মাস্টারের পক্ষে। আমি রাতুল মাস্টারের পক্ষে মানে গুলতি জিলাপি বিজলি সবাই রাতুল মাস্টারের জিতানোর লেগে কাজ করবো। তোর বসের যদি বুদ্ধি থাকে ক ঢাকা চলে যাইতে, নির্বাচনের পর আমি ঢাকা আইতাছি, তারপর যাওয়া রইব। চাইছিলাম তোরে আরাম করা খেলায় খেলায় আমার তোর জন এতই মরার শখ করছে, তুই আহিস আমার চাচ্চু নির্বাচনে তোর লাশ ফালাইয়া দেবো।
লাশ কি আমার পরব না তোর, এটা কালকেই দেখতে পারবি। জিলা বাবা, আপনার ওই মাথা ঠান্ডা করেন, আপনার ওই লাশের খেলায় কিন্তু গ্রামের অনেক সাধারণ মানুষ লাশ হয়ে পড়ে যাবে। আর আপনি ভালো করে জানেন, আমরা দুইটা গ্রুপ যদি এই এলাকায় দাঁড়াই তাহলে সে মাস্টার মেম্বার আর আপনার চাচ্ছু একটা কিন্তু বাঁচবো না, কিছুই হইব না। মাঝখান থেকে তোর ম্যাডাম নাই হয়ে যাবো। জিলে বাবা, আপনারা কি করলেন? আমি গুলতি বিজলি বাঁচা থাকতো, ম্যাডামের একটা ফুলের টোক আপনি দিতে পারবেন? কখনো না। তার থেকে ভালো হয় আপনারা এই গ্রামে এই রক্তের খেলা খেললেন না। তোর ম্যাডামের মরার লেগা যদি তগ মরতে হয় তাহলে মরবি, আমার বাপের রক্তের প্রতিশোধ আমি কেউ রে সার দুমু না। তোমার নিয়ে আর কত আফসোস করব কও, এমন পুরা কপাল মানুষের হয়? নাসিম ছেলেটা ঠিকই বুঝতো, জানে নির্বাচন করা আর মরা একই কথা, তাই ছেলেটা পলাইছে। এত নিশানা দেখা তোমার হুশ হয় না, কেমনে তুমি আগামীকালকে নির্বাচন দেখা করবা? এটার এমন কি আগামীকালকে নির্বাচনে না গেলেই তো হয়। মেম্বার সাহেব, কেন্দ্র দখল আর খুনের নির্বাচন যদি না করেন তাহলে তো আপনার অবস্থা হইব আকাশ চাচার মতো, শেষটা আপনার ইজ্জতও থাকবো না। খুব মজা লাগতেছে তাই না আকাশ ভাই? আমারও খুব মজা লাগতেছে। আপনাকে দুজনের কথা শুনে মনে হইতেছে এই মতিন রে নাসিম জন্ম দিছে, অথচ এই গ্রামের সবাই জানে নাসিমের মতন কয়ডারে এই মতিন জন্ম দিছে আর কয়ডারে মাটি চাপা দিয়ে রাখছে। আপনি আর মাস্টর মিডলা নাসিম রে গুম কইরা ভাবতেছেন নির্বাচনের রায় হয়ে গেছে? হ্যাঁ, এই গ্রামে যতগুলা পশু পাখি থাকে না এই মতিন রে জিগায়া থাকে। নির্বাচনে জিততে হলে নাসিম রে গুম করা লাগবে না, রাতুল মাস্টার আগে নির্বাচনেই তা প্রমাণ করে দিছে। আগের নির্বাচনে শেষ প্রমাণটা করছি আমি। তোমাকে একটা কথা কই, আজকের দিন রে এখনো সময় আছে, এই ইউনিয়নে চেয়ারম্যান হওয়া তো দূরের কথা, ওই মতিনের মতন একজন মেম্বার হইতেলেও এই চেয়ারম্যানের কাছে আসতে হইব, এই চেয়ারম্যান লাগব। আগের নির্বাচন খাইছে বাগে আর কালকার নির্বাচন খাইব। তাড়াতাড়ি চলে, গোলাপ ফুল কাটাল আর মোরগ মার্কার লোকজন মারামারি লাগছে, এতক্ষণে মনে কয়টা লাশ পড়ে গেছে গা। কি করছ? আয় না আমার লোকে। কি করছ তুমি? দেখতেছি কয়টা ডিম পারছে। আমি আছি টেনশন আর তুমি এনে ফাইজলামি করতেছো না? তোমার আবার কিসের টেনশন? ডিম পাড়ার টেনশন? অসভ্য একটা। তুমি জানো না কাল মরানো নির্বাচন, তোমার ভাই তো সবসময় রাতুল স্যারের লগে থাকে, না জানি কখন একটা বিপদ হয়ে যায়। দূরু, ওর কথা কয়ে কোনো লাভ আছে? ও না তোমার কথা শুনে আর না আমার কথা শুনে, আর আমার মোরগও তো আছে মোরগ মার্কার লগে। খুব মায়া না দল। নিপা, এ নিপা, বিরাট মারামারি লাগছে, অনেক লোক মার খাইছে। কি ফারুক? ফারুক ঠিক আছে? ফারুক বাইরে হাসপাতালে লয়ে গেছে, জ্ঞান নাই। ও আল্লাহ গো, মিলা তোমার ভাই? ভাবি তুমি ভাঙে পড়ো না, আমাকে হাসপাতালে যেতে। ফারুক, ফারুক।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। গ্যারেজ থেকে প্রায় এমন ঘটনা ঘটে, তাছাড়া মানুষের চেহারা দেখে তো মানুষ চেনা যায় না। তা ঠিক, পরে কি কইলো? পরে বুঝাইয়া কইলো আবার আরেকটা ভ্যান দিতে চাইলো, কইলো আরেকটা ভ্যান নিয়ে ব্যবসা শুরু করতে। আমি জোর করে টাকা হাতে দিয়ে আসি। ভালো করছো, লো ঘরে লো। না, আজকে বাড়ি যাবো না। কেন? আজকে আমরা বাইরে বাইরে ঘুরবো, রিক্সায় ঘুরবো, ঝালমুড়ি খাবো, ফুচকা খাবো। ও মন চল রে চল রে চল, তোর মন যে থাই উড়ে। ও মন চল রে চল রে চল, তোর স্বপ্নের প্রহরে। আগামীকালকে নির্বাচন, ভাইয়ের হাল দাদা হাসপাতালে যায় ভর্তি হয়েছে। শুধু খয়ের না, মাস্টাররা প্রধান শক্তি ফারুক হসপিটালে, ওর অবস্থা বেশি ভালো না। তোমার খয়ের তো কোনো কামের না, তার চেয়ে ভালো ওর সাথে যে ফারুককে হসপিটাল নিয়ে গেছে, এটাই তোমার লাভ। সবচেয়ে বেশি লাভ হয়েছে নাসিম গুম হয়ে নাকি খুন হয়েছে কে জানে। আচ্ছা, নাসিমরে খুন করব এমন সাহসটা কার? এটা তোমার মাথায় আসতেছে না। নাসিম খুনও হয় নাই, নাসিম গুমও হয় নাই। তাইলে এটি কি মতিনের কোনো নতুন চাল? নাসিম হারা যাওয়ার পরও মতিনের কোনো চিন্তা নাই? মতিন মেম্বার ভয়ঙ্কর, ঠান্ডা মাথার মানুষ, তবে কাল নির্বাচনে আমাদের জন্য ভয়ঙ্কর হবে রাতুল মাস্টার। ঠিক বস, কিন্তু রাতুল মাস্টারের সাথে আছে। তুই থাম, যেই থাকুক কাল আমাদের পাশ করতেই হইব, যেই করেই হোক। তুই মা আমার একমাত্র ভরসা, গত নির্বাচনে ফেল করার হাত থেকে তুই আমার বাঁচাইছ। এইবার যদি আমি হেরে যাই তাহলে আমার বংশের মান ইজ্জত কিছু থাকবো না। একটা কথা, এবার তুই পাশটা আমার ঘরে উঠে দে, চেয়ারম্যানের চেয়ার গেলে আমার বংশের মান ইজ্জত সব চলে দেবো, সেই সাথে আমার ভাইয়ের আত্মাটাও কষ্ট পাবে। তুমি নিশ্চিত থাকো চাচ্ছ, কালকে নির্বাচনের মাঠে আমি থাকলে তুমি ছাড়া আর কেউ পাস করতে পারবো না। রক্তের বন্যা বয়ে যাবো, এক নির্বাচন 10 বার হইব, তবু তুমি ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবো না। তুই যদি চকলেটের লোক হয়ে থাকস তাহলে তুই ভালো করে জানোস তোর এই হাতির পিস্তলটা আমার কাছে খেলনা। আর যদি তুই অন্য কেউ হয়ে থাকস তাহলে তোর বইলা দিতাসি, তোর এই জান্ডা লয়া পালা। কিন্তু আমি তো তোমাকে নিয়ে যাব, কাল নির্বাচন, আজ রাইতে আমি চাইতাসি না আমার এই হাতে রক্ত লাগাইতে। তোর আবারও কইতাসি তুই এদিক খানতে চলে যা। তোমার হাতে রক্ত নয়, আমি অন্য কিছু লাগাবো। হোল্ড, পালাবা না, আইলে কিন্তু গুলি করে দেব। প্রাণ বাঁচে না রে, তুমি বিনা প্রাণ বাঁচে।